আমি জামাল উদ্দিন সর্দার, খবর 72 ঘন্টা। সকলকে স্বাগত। গতকাল মল্লিকপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করলো বারিকপুর থানার পুলিশ। আমরা তো শুনলাম মার কাছে, মা আমার কাছে ফোন করলো যে 4:30 দিকে বোন আর নেই। আমরা ভাবলাম পুরে টুরে গেছে, হয়তো হসপিটালে এসে হবে, কিন্তু আবার ফোন করলাম আমি মানে জামাইবাবুর ফোনে, শুনলাম যে উনি তুলেছিলেন, বললেন যে বোন আর নেই, মারা গেছে। আমি তখন তাৎক্ষণিক চলে আসি, এসে দেখলাম বোন মারা গেছে, ভাগনা বাইরে দাঁড়িয়ে আছে, বাড়ির সামনে পুলিশ, লোকজনের ভিড়। কি হয়েছে বললো, ঝগড়াঝাটি হয়েছিল, গলা টিপে মেরে দিয়েছে, দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা কবে? কালকে হয়েছে দুপুরের দিকে। কালকে দুপুরের দিকে আমরা খবর পেয়েছি 4:30 দিকে। এই এটা কোথাটা মানে মল্লিকপুরের বাড়িতে? হ্যাঁ, মল্লিকপুরের বাড়িতে। ছেলেটার নাম হলো ভোটার আইডিতে আছে লালটু, আর এমনি লালটু মন্ডল, আর ডাক নাম হলো গোপাল বলে ডাকে। তোমাদের দিক দিয়ে কি দাবি করছেন শাস্তির দিক দিয়ে? হ্যাঁ, আমরা চাইছি প্রাপ্য সাজা পাক। ওর বাবা মা সবাই জড়িত আছে এর সঙ্গে, বাবা মা ও। ওরা কি খুন করেছে বলছো? হ্যাঁ হ্যাঁ বলো। জঘন্যভাবে গলা টিপে মেরে তারপর কেরোসিন তেল ছিটিয়ে দিয়ে আমি। এর আগে এরকম টর্চারিং করতো? হ্যাঁ, টুকটাক ঝগড়া হতো, বোন কিছু বলতো না আমাদেরকে, এটাই হলো আসল প্রবলেম। কিভাবে বিয়েটা হয়েছিল? ওরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। আপনার নাম? আমার নাম অশোক নস্কর। আপনি কে হন? আমি ওর দাদা হই, আমরা দুই ভাই বোন। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম হলো, ভালো নাম সুন্দরী সুন্দরী মণ্ডল, আর এমনি ডাক নাম বুল্টি মণ্ডল। সুমন আয়ুর্বেদ, কবিরাজ ও আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর আর কে দাস, এখানে গ্যারান্টি সহকারে গ্যাস্ট্রিক আলসার, পাথরি, অর্শ, ভগন্দার, হাঁপানি, পুরনো আমেশা, অম্বল, গ্যাস, সিবলিজ, গনোরিয়া, সেথি, একশিরা, বাতশিরা, মুখের প্রণব অথবা যে কোনো দাগ, চুল নিয়ে সমস্যা, খুশকি, সকল প্রকার চর্মরোগ, একজিমা, বাতব্যাধি, নালিঘা, টিউমার ও জরায়ু টিউমার, যে কোনো পুরানো ও কঠিন রোগের সুচিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন কবিরাজ ও আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর আর কে দাসের সঙ্গে। আমাদের ঠিকানা সুমন আয়ুর্বেদ, ক্যানিং রেলওয়ে, নিউ মার্কেট। মোবাইল নাম্বার 9732607749 ও 7872255306। ক্যানিং হারুমির খুনের ঘটনা, কেন ইট খোলার প্রধান খতিব সর্দার সহ 8 জনকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না, তারই প্রতিবাদে আজকে ক্যানিং থানা বিক্ষোভ দেখালো সিপিএম নেতৃবৃন্দ। চাকরি খেতে পারবে না, তাহলে একটা জিনিস তো সরকারি জায়গা ইচ্ছা মতো ঘর বাড়ি করে সেখানে লোকের কাছে বিক্রি করা হচ্ছে। এইরকম একটা তাতে কি মনে হয় বাংলার পুলিশ একটা অপদার্থ মানে ভয় সৃষ্টি করেছে, যাতে ওই এলাকার কোনো মানুষ তাকে নিয়ে হাসপাতালে পর্যন্ত আসতে পারেনি। এই ঘটনা যখন চলছে, আমরা বামপন্থী দলের পক্ষ থেকে হারুন মীরের পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং তার পরিবারের সঙ্গে আমরা তাদেরকে আইনি সাহায্য যা যা করার করে আমরা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে এসে থানায় এফআইআর দিয়েছি। এফআইআর দেওয়ার পরে আজ প্রায় 3-4 দিন কেটে গেল। আমরা দেখছি খুব আশ্চর্যজনকভাবে হারুন মীরের পরিবার যখন ন্যূনতম নিরাপত্তা পাচ্ছে না, সেই সময় দাঁড়িয়ে ক্যানিং থানার পুলিশ গিয়ে ওখানকার খতিব সর্দারের পার্টি অফিসটাকে পাহারা দিচ্ছে। এইটা পরিস্থিতি আপনারা বুঝুন।
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বামপন্থী দলের পক্ষ থেকে আজকে এখানে প্রতিবাদ সভা করে ক্যানিং থানা পুলিশকে আমরা জানান দিয়ে গেলাম যে আপনাদেরকে 24 ঘন্টা আমরা টাইম দিচ্ছি, তার মধ্যে অভিযুক্তকে অ্যারেস্ট করতেই হবে, তদন্তের কাজ শেষ করে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, যদি না করা হয় তাহলে আমরা বামপন্থী আন্দোলনের পক্ষ থেকে, মূলত আমরা যুবরা, কারণ হারুন মীর একজন যুবক, সেই জায়গা থেকে সেই যন্ত্রণা থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, বৃহত্তরভাবে রাস্তায় নামবো এবং আগামী দিনে ক্যানিং থানাকে আমরা অন্য মেয়াদে সামনে আসবো। আপনার নাম? সৌরভ ঘোষ। আপনি কোন পদে আছেন? কোন পদে আছেন? আমি যুব আন্দোলনের একজন কর্মী, জোনাল কমিটির সম্পাদক, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির মেম্বার। তাদের দাবি অবিলম্বে ইট খোলার প্রধান খতিব সর্দার সহ 8 জনকে গ্রেপ্তার করতে হবে, না হলে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আপনাদের জন্য নিয়ে এসেছে এক অভিনব সুযোগ, সিনেমা সিরিয়ালে এবং টেলিফিল্মে নিজের মনের মতো ক্যারেক্টার নিয়ে অভিনয় করতে চান? সব বয়সের ছেলে মেয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সেলিব্রিটি হওয়ার জন্য প্রোফাইল ফিল্ম প্রোডাকশন এগিয়ে আছে আপনাদের সেলিব্রিটি করার জন্য। কি ভাবছেন, ওখানে গেলে হয়তো সুযোগ পাবেন কি পাবেন না, কোনো চিন্তা করবেন না, একমাত্র গ্যারান্টি দিয়ে আপনাদের অভিনয় করার সুযোগ করে দেবে এবং সেলিব্রিটি হওয়ার সুযোগ তৈরি করে দেবে। আর এই প্রোফাইল ফিল্ম প্রোডাকশন আপনার সেলিব্রিটি হওয়ার জন্য সর্বদাই আপনাদের সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে। আমাদের মোবাইল নাম্বার 9609309523। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জয়নগর এরিয়ায়। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা শ্রীপুরে। মৃত গৃহবধূর নাম জবা হালদা। বললাম এই জলে ফেসে আছে কে আর পিসি হয়, ওটা কি মনে হয়? মনে হয় পরিকল্পনা করে এটা খুন করেছে। অভিযোগ তো আছে, অভিযোগ দেখুন সেটা পুলিশ এসে সন্ধান করবে, আমরা তো ডেফিনেটলি বলতে পারবো না এখানে কে যুক্ত বা কারা, তো পুলিশ এসে তদন্ত করবে সেটা দেখবে। আপনার নাম? আমার নাম সুখদেব হালদার। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে জয়নগর থানায় খবর দেয়, জয়নগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এক মাধ্যমিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বারিপুর থানার পুলিশ গ্রেপ্তার করল গৃহ শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বারিপুরের শঙ্করপুরে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে তাকে আধার কার্ড করিয়ে দেওয়ার নাম করে তাকে নিয়ে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং সেই ধর্ষণের পুরো সম্পূর্ণ চিত্রটি মোবাইলে ক্যামেরা বন্দী করে তাকে দেখানো হয়। সেই ঘটনায় উত্তেজিত ওই ছাত্রী গতকাল রাতে 10 খানা ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারই তদন্তে নেমেছে বারিপুর থানার পুলিশ। বারিপুরে এই প্রথম আন্ডারগ্রাউন্ডের মধ্যে ক্যারাটে ট্রেনিং সেন্টার, প্রশিক্ষণ সেনসাই জেইউ সর্দার, স্কুড অ্যান্ড ব্ল্যাক বেল্ট, বেঙ্গল চ্যাম্পিয়ন 1995, ন্যাশনাল চ্যাম্পিয়ন 1996। এখানে যত্ন সহকারে ক্যারাটে, কিক বক্সিং, থাই বক্সিং, জুডো,
আইকিডো, লাঠি খেলা, ছোট খেলা, নানচাকু ঘোরানো এবং নন কন্টাক্ট ও ফুল কন্টাক্টে প্রশিক্ষণ করানো হয়। সব বয়সের ছেলেমেয়েদের জন্য যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশগ্রহণের ব্যবস্থা আছে। বেল্টের পরীক্ষা ও সার্টিফিকেট দেওয়া হয়। স্থান বারাইপুর পদ্মপুকুর সারদা ফ্লাইভবন তিনতলা কলিকাতা 144। আমাদের প্রশিক্ষণের সময় প্রতিদিন সকাল 6টা থেকে 9টা, বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। যোগাযোগ করুন আমাদের এই নাম্বার 9609309523। শ্রমিক মজুরি নিয়ে অসন্তোষ। সকাল থেকে বিষ্ণুপুর থানা সেঞ্চুরি প্লাইয়ের গেটের সামনে প্রায় 6000 শ্রমিক কর্মবিরতির ডাক দিল। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে তাদের বেতন বাড়ানো হচ্ছে না এবং তাদেরকে অস্থায়ী থেকে স্থায়ী কাজ করানো হচ্ছে না, তাই জন্য আজকে থেকে তারা বিহত্তর। কিসের দাবিতে আজকে আপনাদের এসে ফ্যাক্টরিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ম্যানেজমেন্ট তার ইচ্ছা মতন কাজ করাচ্ছে, বাইরে কাজ বার করে নিয়ে চলে যাচ্ছে, এখানে লেবাররা লেয়ার নিচ্ছে, ঠিক আছে, তারপরে এখানে এক একটা ছেলে 15 বছর 12 বছর 13 বছর ধরে কাজ করছে, তারা এখনও কন্ট্রাক্টে পড়ে আছে, তারা মেশিনারি জবেতে কাজ করছে, এখনও তারা কোম্পানি হয়নি। মিনিমাম ওয়েজেস যেটুকু পাওয়ার দরকার সেটুকু দেয় না। তারপর রোটেশান ডিউটি ওরা একটা করতে চাইছে, যে রোটেশান ডিউটি যে 12 ঘন্টা রোটেশান, সেটা 12 ঘন্টা রোটেশান সিস্টেমেটিক কিছু নেই, কিন্তু তার যে ফেসিলিটিগুলো আছে সেগুলো দিতে চাইছে না। প্লাস আমাদের আদার্স যে ফেসিলিটিগুলো রয়েছে কোম্পানি 8 ঘন্টার ক্ষেত্রে বা একটা ওয়ার্কার কাজ করার ক্ষেত্রে যে ফেসিলিটিগুলো সব জায়গা থেকে বঞ্চিত রয়েছে, পুরোপুরি আমরা ক্লিয়ার পাচ্ছি না। সেই আন্দোলনতে আজকে রোটেশান ডিউটি এবং পিসমিলের কারণে যাতে এইগুলো বন্ধ হোক, যাতে সমস্ত ওয়ার্কাররা কাজ পায় এবং বাইরে কাজগুলো যাতে বন্ধ হোক, সেই প্রতিবাদে আজকের আমাদের এই সমস্ত আন্দোলন ম্যানেজমেন্টের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। খবর আজ এই পর্যন্ত। চোখ রাখুন অনলাইনে খবর 72 ঘন্টায়।